হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে অল্প উপকরণে কম খরচে কী করে তৈরি করে নেবেন হ্যান্ড স্যানিটাইজার আর টিস্যু পেপার মাস্ক। প্রথমে আমি তৈরি করে দেখাবো হ্যান্ড স্যানিটাইজার। এখানে আমি একটা নিয়েছি স্প্রে বোটল, আর নিয়েছি আমি 2.5 টেবিল চামচ আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই অ্যালকোহলটা আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকান বা ওষুধের দোকানে পেয়ে যাবেন। আর নেব আমি এখানে অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা গ্লিসারিনও ব্যবহার করতে পারেন। এবার নিচ্ছি আমি সুদল। সুদলটা আমি নেব এখানে 1.5 টেবিল চামচ। মোট কথা, আপনারা আইসোপ্রোপাইল অ্যালকোহলটা যে নিয়েছেন ওখান ওর থেকে একটু কম নেবেন সুদলটাকে। এই সুদলটা অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে। আর সুদল যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো অ্যাসেন্সিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন, তবে সুতলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমি আইসোপ্রোপাইল অ্যালকোহলটাকে ঢেলে দিলাম বোতলের মধ্যে, কারণ এখন আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সুদল। সুতলটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেব কি করব, দিয়ে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল এখানে আমি ব্যবহার করব 1 চা চামচ। আবারও বলছি, যদি আপনাদের কাছে অ্যালোভেরা জেলটা না থাকে তাহলে গ্লিসারিনও ব্যবহার করতে পারেন। এবার তিনটে উপকরণই আমার বোতলে দেওয়া হয়ে গেছে। এবার বোতলটাকে আমি ভালোভাবে ঝাঁকিয়ে মিশ্রণটাকে ভালো করে তৈরি করে নেব। বোতলে মুখটাকে আমি আটকে দিচ্ছি। এবার আমি ঝাঁকিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। দেখলেন তো কী সুন্দর, ঘরে অল্প উপকরণে কম খরচে তৈরি হয়ে গেল হ্যান্ড স্যানিটাইজার। তাহলে বন্ধুরা, আপনারা অল্প খরচে এভাবে তৈরি করে নিতে পারেন হ্যান্ড স্যানিটাইজার। এবার আমি তৈরি করব টিস্যু পেপার মাস্ক। এখানে আমি নিয়েছি টিস্যু পেপার। এবার টিস্যু পেপারগুলোকে কী করব, আমি একটা সেফটি ফিন দিয়ে ফুটো করে দেব, যাতে কি হয় আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতেও বের করতে সুবিধা হয়। এই যে আমি সেফটি ফিন দিয়ে টিস্যু পেপারগুলোকে এভাবে ফুটো করে দিচ্ছি, আপনারাও অবশ্যই এই কাজটা করবেন। এবার আমি টিস্যু পেপারগুলোকে আলাদা করে নিলাম। এই যে খুলে দেখালাম কেমন করে আমি ফুটো করে নিয়েছি। এবার এই টিস্যু পেপারটাকে আমি মাঝখান থেকে ভাঁজ করে দেব। এবার আমি ভাঁজটা আপনাদের করে দেখাচ্ছি কীভাবে করবেন। এই যে প্রথমে একটা সোজা করে ভাঁজ দেবেন, তারপর আবার পেপারটাকে উল্টে দেবেন। আমরা কিন্তু দেখুন ছোটোবেলায় কী করতাম, পেপার দিয়ে পাখা তৈরি করতাম। ঠিক পাখা যেমন আমরা ভাঁজ করতাম না, ঠিক একই ভাঁজটা আপনারা করবেন। একদম সহজেই ভাঁজটা, আর এই পুরো ক্যামেরার সামনে এই ভাঁজটা আমি করে দেখাচ্ছি। এখানে আমি ক্যামেরা কোনো স্কিপ করিনি। একদম পাখা যেমন তৈরি করেন ঠিক সেভাবেই। এই যে ভাঁজটা আমার করা হয়ে গেছে। এবার আমি কী করব, এই ভাঁজটার এক মাথা ধরে একটা গার্ডার রাবার নিয়ে নেব। আর রাবারটা অবশ্যই একটু লুজ আর একটু বড় মাপের নেবেন, ছোট রাবার নেবেন না, তাহলে কি হবে দিতে অসুবিধা হবে। এবার আমি প্রথমে একটা ভাঁজ করে আবার আরেকটা মুড়ে ভাঁজ করে দেব গার্ডারটা দেওয়ার পরে। এবার পিন দিয়ে আমি মুখটা আটকে দেব। আবারও আরেক পাশে আমি আপনাদের ভাঁজ করে দেখাচ্ছি গার্ডার আটকে। এই যে গার্ডারটা দিয়ে প্রথমে একটা ভাঁজ দেব, তারপরে আবার আরেকটা ভাঁজ করে দেব। এই যে প্রথমে একটা ভাঁজ দিলাম, আবার আরেকটা ভাঁজ করে দিলাম। আর আমি এই কাজটা কিন্তু সম্পূর্ণ ক্যামেরার সামনে করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে একটা দেখুন, একটা মাস্ক আমার তৈরি করা হয়ে গেছে, আর খুব সুন্দর মাস্কটা তৈরি হয়েছে। দেখলেন তো, অনেক বড় আর খুব সুন্দর মাস্ক তৈরি হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা মাস্ক তৈরি করে দেখাচ্ছি। এই যে এই মাস্কটাকেও আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়ে এবার সোজাভাবে একটা ভাঁজ করছি। এবার পেপারটাকে উল্টে আরেকটা উল্টো ভাঁজ করে দিচ্ছি। এভাবে দেখেন, লাচ্ছা পরোটাও ঠিক এভাবেই আমরা ভাঁজ করে তৈরি করি। দেখলেন তো, একদম সহজ এই মাস্কটা তৈরি করা। আপনারা নিজেরাও তৈরি করবেন এবং আশেপাশের সবাইকেও এই মাস্কটা তৈরি করতে সাহায্য করবেন।
কারণ বাজার তো চলতি মাস্কের অনেক দাম, আর এই মাস্কটা কম খরচে ঘরেই আপনারা তৈরি করে নিতে পারবেন, নিজেরাও তৈরি করবেন এবং আশেপাশের সবাইকেও তৈরি করতে সাহায্য করবেন। আর এই মাস্কটা শুধু একবারই ব্যবহার করবেন, ওয়ান টাইম ইউজ এই মাস্কটা। এই মাস্কটা তৈরি করতে আপনার খরচ হবে মাত্র 1 টাকার থেকেও কম। বাজার চলতি মাস্কের অনেক দাম, তাই আমরা যদি ঘরে এই মাস্কটা ওয়ান টাইম ইউজ হিসাবে ব্যবহার করি তাহলে আমাদেরও সুবিধা, আর সবাই এই মাস্কটা তৈরি করে ব্যবহারও করতে পারে। দুটো মাস্ক আমি আপনাদের সামনে তৈরি করে দেখালাম, এবার এই মাস্কটা আমি ব্যবহার করে দেখাবো আপনাদের সামনে। দেখলেন তো কি সুন্দর তৈরি হয়ে গেল টিস্যু পেপার মাস্ক। আর এই মাস্কগুলো কিন্তু অবশ্যই একবারই ব্যবহার করবেন, দ্বিতীয়বার আর ব্যবহার করবেন না। এবার এই মাস্কটা আমি আমার ছেলেকে পরিয়ে দেখাচ্ছি। এই যে আর এই মাস্কটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে, তৈরি করেও সহজ, খরচ কম। এবার আমি যে হ্যান্ড স্যানিটাইজারটা যে তৈরি করেছি সেটাও হাতে স্প্রে করে দিচ্ছি। এই হ্যান্ড স্যানিটাইজারটা আপনারা যখন বেরোবেন তখন সাথে করে নিয়ে বেরোতে পারবেন, খাবারের আগে হাতে স্প্রে করে নিলে হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।